শেয়ালদা কোর্টে তথ্য সংগ্রহ করতে গিয়ে এবার বিস্ফোরক সিবিআই আধিকারিকেরা আরজিকর কাণ্ডে আরজিকরের কর্তারাই জড়িত চক্রান্ত করেই মহিলা চিকিৎসকের ওপর অত্যাচার চালিয়ে খুন দাবি করছে সিবিআই আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ওপর নৃশংস অত্যাচারের বিষয়ে সবই জানতেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ কর্তারা এই চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে কর্তারা বৈঠকও করেছিলেন সিবিআইয়ের পক্ষ থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এমনকি জেরায় সেই কথা স্বীকারও করে নিয়েছেন সন্দীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপে রাজনৈতিকভাবে প্রভাবশালী এক পরিবারের সন্তান ইন্টারনেট দিকে আঙুল উঠেছিল সিবিআই তদন্তেও ইন্টারনের কথা উঠে আসছে নতুন করে এই ইন্টারনের বিরুদ্ধে আরজিকর হাসপাতালের মধ্যেই বাইক নিয়ে ধাক্কা মেরে মৃত চিকিৎসককে ধাক্কা মেরে আহত করার অভিযোগ ওঠে এই ইন্টার্ন নারকীয় অত্যাচার এবং খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ ডাক্তারি পড়ুয়াদের আবার একাংশের ইন্টারনের সঙ্গে বিবাদের জেরেই সমস্যায় পড়তে হচ্ছিল মৃত চিকিৎসককে তিনি আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না এই হাসপাতালেই তাকে প্রাণ হারাতে হল আর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়াদের অনেকে দাবি করছেন যে রাতে মহিলা চিকিৎসক খুন হন তার পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে যান অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে তখনও পড়ে মৃতদেহ সেখানেই বসে নিজেদের বাঁচানোর জন্য আলোচনা সেরে নেন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এই আলোচনা চলাকালীন সেখানে পৌঁছে যান এক প্রভাবশালী চিকিৎসক তিনিও সেমিনার রুমেই আলোচনায় বসেন আর মেডিকেল কলেজের পড়ুয়া অধ্যাপক নার্স কর্মীদের দাবি এক না এক তন্ত্র চালাতেন অধ্যক্ষ তিনি কারোর কথাই মানতেন না অধ্যক্ষের নির্দেশেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে মৃতের চিকিৎসকের বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা জানাতে বলেন উপাধ্যক্ষ অন্যদিকে সিবিআইয়ের কাছেও স্বীকার করেছেন এই ঘটনার জেরে অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন তিনি সেই জন্যই এটাকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন সন্দীপ সন্দীপ এই কথা নিজের স্বীকারোক্তিতেও উল্লেখ করেছেন সিবিআইয়ের কাছে দেখার বিষয় বেলা বাড়তে নতুন আর কোনো তথ্য সামনে আসে কি না